টেকনিক ই এডুকেশনের পক্ষ থেকে তোমাদের জন্য রইল অনেক অনেক শুভকামনা ত্রিকোণমিতিক সমীকরণ অনুশীলনের এখনকার পর্বে আমি একুশের এক দুই তিন এই তিনটা অঙ্ক সমাধান করাবো তোমরা বলবা যে এই অঙ্কগুলো কোনো টাইপ দেয়া যায় না দেখো আমি মানে যেগুলা একই টাইপের অঙ্ক এরকম আমি আটটা টাইপে অনেকগুলো অঙ্ক সমাধান করিয়েছি তো এটাকে আমি কোনো টাইপ দিতে পারতেছি না কারণ এরা এক একটা অঙ্কের এক এক রকম বৈশিষ্ট্য মনে করতে করতেছে এত ছোট অঙ্ক না জানি অনেক ছোট হবে মনে রাখবা যে ছোটো মরিচের ঝাল বেশি আসলে এই অঙ্কগুলো কিন্তু একটু ক্রিটিক্যাল আছে তুমি যদি ভালো করে না বুঝো তাহলে কিন্তু পারবে না এই অঙ্কগুলোর মধ্যে এই একুশের তিন নং অঙ্কটা অনেক বেশি গুরুত্বপূর্ণ আর একুশের দুই নংও গুরুত্বপূর্ণ তো এই অঙ্কগুলো অবশ্যই মনোযোগ দিয়ে ভালো করে দেখবা দেখবা যে অনেক ভাই আছে মনে করো যে দশজন ভাই আছে দশজন ভাইয়ের মধ্যে কত ভালো মিল তো মিলের অঙ্কগুলো আমি করে ফেলেছি আর মনে করো যে তিন ভাই বোন আছে তিন ভাই বোনের মধ্যে এমন কোনো মিলই নাই মানে ঝগড়ার লেগেই থাকে তো এই তিনটা অঙ্কের মধ্যে ওরকম মিল নাই তবে একই রকম দেখতে কিন্তু এরা বিভিন্নটা বিভিন্ন বৈশিষ্ট্যের তো আসো আমরা অঙ্ক প্রথমে একুশের এক সমাধান করাবো বলা আছে কস থ্রি থিটা ইকুয়াল টু কস টু থিটা দেওয়া আছে তো এই অঙ্কটা কিন্তু একটু সহজ আছে আমরা লিখতে পারি কস থ্রি থিটা আর কস টু থিটা হচ্ছে প্লাস পক্ষান্তর করলে হবে মাইনাস কস টু থিটা ইকুয়াল টু জিরো বা আমরা সূত্র বসাতে পারি সি মাইনাস কচ ডি দেখো সি বলতে হচ্ছে থ্রি থিটা আর ডি বলতে হচ্ছে টু থিটা দেখো সি মাইনাস কচ ডি সি মাইনাস কচ ডির সূত্র হচ্ছে টু সাইন সি প্লাস ডি বাই টু সি মানে হচ্ছে থ্রি থিটা প্লাস ডি মানে হচ্ছে টু থিটা ভাগ হচ্ছে টু আর সাইন ডি মাইনাস সি বাই টু ডি মানে হচ্ছে টু থিটা মাইনাস সি মানে হচ্ছে থ্রি থিটা ভাগ হচ্ছে টু ইকুয়াল টু জিরো দেখো এই লাইন থেকে এই লাইন আমরা সূত্র বসেছি কচসি মাইনাস কচ ডি কচসি মাইনাস কচ সূত্র হচ্ছে টু সাইন সি প্লাস ডি বাই টু সাইন ডি মাইনাস সি আর ইকুয়াল বা আমরা লিখতে পারি টু সাইন থ্রি থিটা প্লাস টু থিটা সমান হয় হচ্ছে ফাইভ থিটা ফাইভ থিটা ভাগ টু হবে ফাইভ থিটা ভাগ টু আর এইখানে হবে সাইন দেখো টু থিটা মাইনাস থ্রি থিটা সমান হবে হচ্ছে মাইনাস থিটা মানে মাইনাস থিটা ভাগ টু ইকুয়াল টু জিরো যদি পারো অবশ্যই এই লাইন থেকে এই লাইন লিখবা এই লাইনটা লিখার দরকার নাই আমি তোমাদের বোঝানোর জন্য লিখেছি বা টু সাইন ফাইভ থিটা ভাগ টু দেখো সাইন মাইনাস থিটা বাই টু দেওয়া আছে আমরা জানি সাইন মাইনাস থ্রিটা সমান মাইনাস সাইন থিটা তাহলে সাইন মাইনাস থিটা বাই টু সমান হবে মাইনাস সাইন থিটা বাই টু ইকুয়াল টু জিরো মাইনাসটা আমি প্রথমে লিখছি এইখানে গুনাকারে না লিখে এইখানে লিখছি এখন আমরা উভয় পক্ষকে মাইনাস টু দ্বারা ভাগ করতে পারি যদি আমরা উভয় পক্ষকে মাইনাস টু দ্বারা ভাগ করি তাহলে আসবে হচ্ছে সাইন আসবে এইটা ইকুয়াল টু জিরো দেখো সাইন ফাইভ থিটা বাই টু ইকুয়াল টু জিরো আমরা জানি সাইন থিটা ইকুয়াল টু জিরো হলে থিটা হলে টু এন পাই তাহলে লিখবো বা এখানে থিটা বলতে ফাইভ থিটা বাই টু তার মানে ফাইভ থিটা ভাগ টু ইকুয়াল টু হবে হচ্ছে এন পাই দেখো সাইন থ্রিটা ইকুয়াল টু জিরো হলে থ্রিটা ইকুয়াল টু এন পাই আমরা উভয় পক্ষকে যদি টু বাই ফাইভ দ্বারা গুণ করি তাহলে অতএব আমরা এই থিটা ইকুয়াল টু দেখো এখানে যদি টু বাই ফাইভ গুণ করি তাহলে কাটাকাটি করলে থিটা হবে এখানে টু বাই ফাইভ দ্বারা যদি গুণ করি তাহলে টু এন পাই ভাগ ফাইভ হবে এরপর লিখবো অথবা সাইন থিটা বাই টু ইকুয়াল টু জিরো বা দেখো সাইন থিটা ইকোল টু জিরো হলে আমরা থিটা ইকোয়াল টু জানি এন পাই এখানে থিটা বলতে থিটা বাই টু তার মানে থিটা বাই টু ইকোয়াল টু হবে হচ্ছে এন পাই এবার যদি আমরা উভয় পক্ষকে টু দ্বারা গুণ করি অতএব থ্রিটা ইকোয়াল টু হবে হচ্ছে টু এন পাই তার মানে আমরা থ্রিটা ইকুয়াল টু টু এন পাই ভাগ ফাইভ পেয়েছি আর টু এন পাই পেয়েছি তার মানে থ্রিটা ইকুয়াল টু এত এবং এত এই সমীকরণের সমাধান তাহলে লিখবো অতএব নিম্ন সমাধান থ্রিটা ইকুয়াল টু এত কমা এত এন যে কোনো পূর্ণ সংখ্যা দেখো অঙ্কটা কিন্তু সহজ অঙ্ক একটু নিজের চেষ্টা করলে পারবে এটা প্লাস ছিল পক্ষান্তর করলে মাইনাস কচ সি মাইনাস কজ ডি সূত্র বসেছে এবার এটার ক্যালকুলেশন করলে এটা হয় এটার ক্যালকুলেশন করলে এইটা হয় সাইন মাইনাস থ্রিটা বাই টু সমান মাইনাস সাইন থ্রিটা বাই টু উভয় পক্ষকে মাইনাস টু দ্বারা গুণ করলে এটা পায় হয় এইটা ইকুয়াল টু জিরো লিখসি লিখে থিটা ইকুয়াল টু পাই অথবা সাইন থিটা বাই টু ইকুয়াল টু জিরো লিখছি সূত্র বসিয়ে থিটা ইকুয়াল টু পাই অতএব নির্ণয় সমাধান এত কমা এত যেখানে এন বিলংস টু জেড মানে এনের মান যে কোনো পূর্ণ সংখ্যা এখন আমরা একুশের দুই নং সমাধান করাবো বলা আছে কস টু এক্স ইকোয়াল টু কজ এক্স ইন সাইন এক্স আমরা দেখো এই অঙ্কটা করার জন্য কি করতে পারি সেটা হলো যে সূত্র তৈরি করব। এই জন্য আমরা উভয় পক্ষকে টু দ্বারা গুণ করতে পারি মানে টু কস টু এক্স ইকুয়াল টু টু সাইন এক্সটা আগে লিখলাম আর এরপরে লিখলাম কস এক্স দেখো আমরা উভয় পক্ষকে টু দ্বারা গুণ করছি সাইন এক্সটা আগে লিখছি কজ এক্সটা পরে লিখছি দেখো এখানে সূত্র হয় সেটা হলো যে টু সাইন এক্স কজ এক্স দেখো টু সাইনেক্স কজ এক্স সমান আমরা সূত্র জানি সাইন টু এক্স তাহলে আমরা লিখতে পারি যে টু সাইনেক্স কজ এক্স সমান হচ্ছে সাইন টু এক্স তাহলে সাইন টু এক্স লিখলাম ইকুয়াল টু টু কজ টু এক্স মানে আমরা এই পাশেরটা এই পাশে লিখছি এবং এই পাশেরটা এই পাশে লিখছি এটা এই পাশে লিখার সময় আমি সূত্র বসিয়েছি টু সাইন এক্স কজ এক্সের সূত্র সাইন টু এক্স আমরা উভয় পক্ষকে কস টু এক্স দ্বারা ভাগ করবো তাহলে সাইন টু এক্স ভাগ কস টু এক্স ইকুয়াল টু টু হবে দেখো এই পক্ষে আমরা ভাগ করছি কস টু এক্স দ্বারা এই পক্ষেও যদি আমরা কস টু এক্স দ্বারা ভাগ করি তাহলে কস টু এক্স কস টু এক্স কাটা থাকে হচ্ছে টু বা আমরা লিখতে পারি সাইন টু এক্স ভাগ কস টু এক্স সমান হচ্ছে টেন টু এক্স ইকুয়াল টু টু বা আমরা লিখতে পারি টেন টু এক্স দেখো এখানে আমরা টেন জিরো ডিগ্রি টেন থার্টি ডিগ্রি টেন ফর্টি ফাইভ ডিগ্রি টেন সিক্সটি ডিগ্রি টেন নাইনটি ডিগ্রি কোনোটার মান আমরা টু জানি না সেই জন্য আমরা ধরে নেব যে টু ইকুয়াল টু টেন আলফা ব্রাকেটে লিখে দেব ধরি টেন আলফা ইকুয়াল টু টু দেখো এখন সূত্র হবে টেন থিটা ইকুয়াল টু টেন আলফা হলে দেখো এখানে থিটা বলতে টু এক্স টেন থিটা ইকুয়াল টু টেন আলফা হলে আমরা সূত্র জানি থিটা ইকুয়াল টু এন পাই প্লাস আলফা তাহলে লিখবো বা থিটা থিটা বলতে হচ্ছে টু এক্স তার মানে টু এক্স ইকুয়াল টু এন পাই প্লাস এবার আমার টু আছে আসে এক্সের সাথে যদি পক্ষান্তর করি তার তাহলে ভাগ হবে অথবা এটাও করতে পারি আমরা উভয় পক্ষকে টু দ্বারা ভাগ করতে পারি তাহলে টু দ্বারা ভাগ করলে এক্স ইকুয়াল টু যদি টু দ্বারা ভাগ করি তাহলে হবে এন পাই ভাগ টু প্লাস এখানে টু দ্বারা ভাগ করলে হবে আলফা বাই টু অতএব নির্ণয় সমাধান এক্স ইকুয়াল টু এত এন বিলংস টু জেড মানে এন এর মান যে কোনো পূর্ণ সংখ্যা যেখানে ট্যান আলফা ইকোয়াল টু টু এই কথাটা কিন্তু লিখে দিতে হবে যে আমরা এই আলফাটা কি আলফা আমরা ধরেছিলাম যে ট্যান আলফা ইকোয়াল টু টু এই কথাটাও কিন্তু ব্রাকেটে লিখে দিবা দেখো আমরা কি করেছি অঙ্কটা প্রথম লাইন থেকে দ্বিতীয় লাইনে উভয় পক্ষে টু দ্বারা গুণ করছি কারণ কি সূত্র বসানোর জন্য দেখো টু সাইন এ কজ এ সমান সাইন সাইন টু এ এটার এই পক্ষে নিয়ে এসে এই পক্ষে নিয়ে এসে এবার উভয় পক্ষকে কস টু এক্স দ্বারা ভাগ করছি ভাগ করার পর সাইন টু এক্স ভাগ কস টু এক্স ইকাল টু টেন টু এক্স দেখো টু সমান আমরা ধরে নিয়েছি টেন আলফা মানে টেন আলফা ইকোয়াল টু টু ধরে নিয়েছি টেন থিটা ইকোয়াল টু টেন আলফা হলে থিটা ইকুয়াল টু থিটা বলতে হচ্ছে টু এক্স টু এক্স ইকুয়াল টু এন পাই প্লাস আলফা আমরা জানি টেন থিটা ইকোয়াল টু টেন আলফা হলে সূত্র হচ্ছে থিটা ইকুয়াল টু এন পাই প্লাস আলফা তার মানে টু এক্স ইকুয়াল টু পাই প্লাস আলফা উভয় পক্ষকে টু দ্বারা ভাগ করছি করলে এক্স ইকুয়াল টু যেটা পেয়েছি এইটাই হচ্ছে এই সমীকরণের সাধারণ সমাধান এখন আমরা একুশের তিন অংশ সমাধান করাবো বলা আছে সাইন টু থ্রিটা ইকুয়াল টু কস থ্রি থিটা দেখো এই অঙ্কটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ অঙ্ক এবং ভর্তি পরীক্ষার জন্য কিন্তু বিশেষ করে অনেক বেশি গুরুত্বপূর্ণ তো দেখো আমরা এর পরের লাইনে কি করতে পারি দেখো পরের লাইনে এইখানে কিন্তু সাইন টু থিটা ইকুয়াল টু কস থ্রি থিটা দেওয়া আছে তাহলে আমরা এখানে সূত্র বসাতে পারি সাইন টু থিটা সাইন টু থিটার সমান আমরা সূত্র জানি টু সাইন থিটা কস থিটা আমরা জানি ইকুয়াল টু কস থ্রি থিটা দেখো আমরা কস থ্রি থিটার কিন্তু সূত্র জানি কস থ্রি থিটার সূত্র হচ্ছে ফোর কস কিউব থিটা মাইনাস থ্রি কস থিটা দেখো এই লাইন থেকে এই লাইন পরিবর্তন আমি সাইন টু থিটার সূত্র বসিয়েছি সাইন টু থিটা সমান টু সাইন থিটা কস থিটা আর কস থ্রি থিটার সূত্র বসিয়েছি ফোর কস কিউব থিটা মাইনাস থ্রি কস থিটা আমরা এগুলাকে এক পক্ষে নিয়ে আসবো তার যদি এক পক্ষে নিয়ে আসি তাহলে পাই হচ্ছে টু সাইন থিটা কস থিটা ফোর কস থিটা হচ্ছে প্লাস প্রকাদ করলে হবে মাইনাস মাইনাস ফোর কস থিটা মাইনাস থ্রি কোয়স থিটা পক্ষান্তর করলে হবে হচ্ছে প্লাস থ্রি কোয়স থিটা ইকুয়াল টু জিরো এই লাইন থেকে এই লাইন আমরা এই পক্ষের সবগুলোকে এই পক্ষে নিয়ে আসছি এখন আমরা দেখো এইটা 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 তিনটাতেই কিন্তু কস্তিটা কমন আছে তাই আমি কস্তিটা কমন নেবো যদি কস্তিটা কমন নেই তাহলে এইখানে থাকে হচ্ছে টু সাইন থিটা মাইনাস এইখানে থাকে হচ্ছে ফোর কোচ স্কোয়ার থিটা প্লাস কস থ্রিটা কমন নিয়েছি তার মানে এখানে থাকে হচ্ছে ছি ইকুয়াল টু জিরো এই লাইন থেকে এই লাইনে আমি কস থিটা কমন নিয়েছি বা আমরা লিখতে পারি কস থিটা ইন্টু টু সাইন থিটা মাইনাস ফোর কজ থিটা দেখো যেহেতু আমার এইখানে সাইন থিটা আছে আবার এখানে কজ স্কোয়ার আছে আমরা কজ থিটাকে লিখতে পারি ওয়ান মাইনাস সাইন স্কোয়ার থিটা তাহলে লিখব ওয়ান মাইনাস সাইন স্কোয়ার থিটা আর প্লাস থ্রি ইকুয়াল টু জিরো দেখো এই লাইন থেকে এই লাইন পরিবর্তন কজিস্কা থিটা থিটার সমান লিখছি ওয়ান মাইনাস সাইন স্কোয়ার থিটা বা আমরা লিখতে পারি কজ থিটা টু থিটা গুণ করলে হয় মাইনাস ফোর মাইনাস ফোর আর মাইনাস সাইন স্কোয়ার থিটা গুণ করলে হয় প্লাস ফোর সাইন স্কোয়ার থিটা প্লাস থ্রি ইকুয়াল টু জিরো বা আমরা লিখতে পারি কস থিটা ইন্টু ফোর সাইন স্কোয়ার থিটা আগে লিখবো ফোর সাইন স্কোয়ার থিটা প্লাস টু সাইন থিটা থ্রি মাইনাস ফোর সমান হবে মাইনাস ওয়ান ইকুয়াল টু জিরো দেখো আমরা এইটা গুণ এইটা ইকুয়াল টু জিরো পেয়েছি তাহলে টু জিরো অথবা এইটা ইকোয়াল টু জিরো তাহলে হয় কস জিরো দেখো কসটা ইকোয়াল টু জিরো হলে আমরা জানি থিটা ইকোয়াল টু টু এন প্লাস ওয়ান ইন্টু পাই বাই টু তাহলে লিখবো অতএব থিটা ইকুয়াল টু টু এন প্লাস ওয়ান ইন্টু পাই বাই টু অথবা এইটা ইকুয়াল টু জিরো দেখো এইটাকে কিন্তু আমি মিডিল টার্ম করতে পারি না বা কোনোভাবেই কোনো দুটি রাশির গুণ আকারে প্রকাশ করতে পারি না আমরা একটা সূত্র জানি সূত্রটা হচ্ছে এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকাল টু যদি জিরো হয় দেখো এটা হচ্ছে দীঘাত সমীকরণের আদর্শ রূপ এই সমীকরণকে আমরা সমাধান করলে এক্স ইকুয়াল টু পাই মাইনাস বি প্লাস মাইনাস রুট ওভার অফ বি স্কোয়ার মাইনাস ফোর এ সি ভাগ টু এ আমরা এই সূত্রটা পাই এই দীঘাত সমীকরণের ক্ষেত্রে এটা হচ্ছে দীঘাত সমীকরণের আদর্শ রূপ তো এই সমীকরণকে সমাধান করলে এক্স ইকালটা আমরা পাবো মাইনাস বি প্লাস মাইনাস রুটভার অফ বি স্কোয়ার মাইনাস ফোর এ ভাগ টু এ তো এই সূত্রটাকে যদিও আমি এই সূত্রটার নাম দিয়েছি হচ্ছে বুলডোজার সূত্র বুলডোজারের কাজ কি সব কিছু ভেঙে চুরে অস্থির করে ফেলে তে ঠিক তেমনি যে কোনো দীঘাত সমীকরণকে তুমি যদি এই সূত্রের মাধ্যমে ফেলো তাহলে কিন্তু এক্সের মানে চলকের ভ্যালু পাবা তো এইখানে দেখো চলক হিসেবে আছে হচ্ছে সাইন থিটা দেখো ফোর সাইন স্কোয়ার থিটা প্লাস টু সাইন থিটা মাইনাস ওয়ান এখানে কিন্তু ফোর এক্স স্কোয়ার ছিল এখানে কিন্তু আছে ফোর সাইন থিটা হোল স্কোয়ার বা সাইন স্কোয়ার থিটা তো এখানে কিন্তু সাইন থিটা হচ্ছে এখানে যে সাইন থিটা এটা হচ্ছে চলক এখানে তার মানে এক্স ইকুয়াল টু লিখছিলাম তার মানে আমরা এইখানে লিখবো সাইন থিটা ইকুয়াল টু দেখো মাইনাস বি মানে বি হচ্ছে দেখো বি হচ্ছে এক্সের সহক তার মানে এই সাইন থিটার সহক হচ্ছে টু তার মানে হবে হচ্ছে মাইনাস টু প্লাস মাইনাস রুট অভার অফ এক্সের শহর হচ্ছে বি মানে এখানে চলক হচ্ছে সাইন থিটা সাইন থিটার শহর হচ্ছে টু তার মানে হবে হচ্ছে টু স্কোয়ার মানে বি স্কোয়ার মাইনাস ফোর ইন্টু এ এ বলতে হচ্ছে এক্স স্কোয়ারের শহ তার মানে সাইন স্কোয়ারের শহ হচ্ছে ফোর তার মানে ফোর ফোর এ দেখো ফোর এ সি সি মানে হচ্ছে কনস্ট্যান্ট কনস্ট্যান্ট হচ্ছে মাইনাস ওয়ান ভাগ টু এ দেখো এ এ হচ্ছে এক্স স্কোয়ারের শখ তার মানে সাইন স্কোয়ারের শখ হচ্ছে ফোর তার মানে আমরা ফোর লিখবো এখন আমরা যদি এটা ক্যালকুলেশন করি সেক্ষেত্রে পাই মাইনাস টু প্লাস মাইনাস টু স্কোয়ার মানে হচ্ছে ফোর আর মাইনাসে মাইনাসে প্লাস প্লাস ফোর আর ফোর গুণ করলে হয় হচ্ছে সিক্সটিন এই ভিতরে ক্যালকুলেশন করলে টোটালটাই ক্ষেত্রে আসে হচ্ছে রুট অভ টোয়েন্টি ভাগ হচ্ছে টু ইন্টু ফোর বা আমরা লিখতে পারি সাইন থিটা ইকুয়াল টু দেখো রুট টোয়েন্টি আমরা রুট টোয়েন্টিকে লিখতে পারি হচ্ছে টোয়েন্টিকে লিখতে পারি ফোর ইন্টু ফাইভ রুট তার মানে লিখতে পারি রুট ফোর ইন্টু রুট ফাইভ রুট ফোর মানে হচ্ছে টু তার মানে টু রুট ফাইভ লিখতে পারি আমরা রুট টোয়েন্টিকে টু রুট ফাইভ লিখবে একবারে সেটা হলো যে মাইনাস টু প্লাস মাইনাস টু রুট ফাইভ ভাগ হচ্ছে টু ইন্টু ফোর টু ইন্টু ফোর বা আমরা লিখতে পারি সাইন থিটা ইকুয়াল টু দেখো আমরা যদি লবে টু কমন নেই লবে টু এবং হরের টু কাটা যায় থাকে হচ্ছে মাইনাস ওয়ান প্লাস মাইনাস রুট ফাইভ ভাগ হচ্ছে ফোর ধনাত্মক চিহ্ন নিয়ে পাই দেখো এখানে প্লাস মাইনাস আছে আমি প্রথমে প্লাস চিহ্ন নিব মানে সাইন থিটা ইকুয়াল টু হবে হচ্ছে মাইনাস ওয়ান প্লাস রুট ফাইভ ভাগ ফোর বা সাইন থিটা ইকুয়াল টু দেখো এইটা যদি ক্যালকুলেটারে ক্যালকুলেশন করো তাহলে পাবা জিরো পয়েন্ট থ্রি ওয়ান পাবা তুমি ক্যালকুলেটারে ক্যালকুলেশন করো তাহলে তাহলে এইটা পাবা বা আমরা লিখতে পারি সাইন থিটা ইকুয়াল টু দেখো আমরা সাইন জিরো ডিগ্রি থার্টি ডিগ্রি ফর্টি ফাইভ ডিগ্রি তারপরে সাইন সিক্সটি ডিগ্রি সাইন নাইনটি ডিগ্রি কোনোটারই মান কিন্তু পয়েন্ট থ্রি ওয়ান না তাই আমরা এই জিরো পয়েন্ট থ্রি ওয়ান সমান ধরে নেব হচ্ছে সাইন আলফা আলফা লিখবো সাইন আর ব্রাকেটে লিখে দিব ধরি জিরো পয়েন্ট থ্রি ওয়ান এখন দেখো সাইন থিটা ইকুয়াল টু সাইন আলফা হলে আমরা জানি থিটা ইকুয়াল টু এন পাই প্লাস মাইনাস ওয়ান টু দি পাওয়ার এন ইন আলফা তার মানে দেখো আমরা থিটা সমান পেয়েছি এবার আমরা নিব ঋণাত্মক চিহ্ন নিয়ে পাই সাইন থিটা ইকুয়াল টু দেখো এখানে আমরা ঋণাত্মক নিব প্লাসটা নিয়ে প্লাস চিহ্ন নিয়েছিলাম একবার এখন আমরা মাইনাস চিহ্ন নিব মানে মাইনাস ওয়ান মাইনাস রুট ফাইভ ভাগ ফোর বা আমরা লিখতে পারি সাইন থিটা ইকুয়াল টু যদি এটা ক্যালকুলেটরে ক্যালকুলেশন করো মাইনাস জিরো পাবা বা আমরা লিখতে পারি সাইন থিটা ইকুয়াল টু সাইন বিটা আমরা ধরে নিব ধরি সাইন বিটা ইকুয়াল টু মাইনাস জিরো পয়েন্ট এইট ওয়ান এখন দেখো সূত্র আসে সাইন থিটা ইকুয়াল টু সাইন বিটা হলে দেখো আমরা সাইন থিটা ইকুয়াল টু বিটা সমান যদি আলফা ধরি সাইন থিটা ইকুয়াল টু সাইন আলফা হলে থিটা ইকুয়াল টু এন পাই প্লাস মাইনাস ওয়ান টু দি পার এন ইন্টু আলফা তাহলে লিখবো অতএব থ্রিটা ইকুয়াল টু এন পাই প্লাস মাইনাস ওয়ান টু দি পার এন ইন্টু আলফা আলফারিস্থলেখের বিটা আছে বিটা লিখবো তাহলে লিখব অতএব নিম্ন সমাধান এত কমা কমা এত কমা এত এনের মান যে কোনো পূর্ণ সংখ্যা মানে এন বিলংস টু জেড আর আমরা যেটা ধরে নিয়েছিলাম যে সাইন আলফা 0.31 টু জিরো পয়েন্ট থ্রি ওয়ান সেটা লিখে দেব যে যেখানে সাইন আলফা 0.31 টু জিরো পয়েন্ট থ্রি ওয়ান এবং সাইন বিটা ইকুয়াল টু মাইনাস জিরো পয়েন্ট এইট ওয়ান এটা লিখে দিব এইটা 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 এই তিনটা হচ্ছে এই সমীকরণের সাধারণ সমাধান অঙ্কটা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ একটু মনোযোগ সহকারে দেখবা দেখো প্রথম লাইন থেকে দ্বিতীয় লাইনে আমরা এখানে সূত্র বসিয়েছি সাইন টু থিটা সাইন টু থিটার সূত্র জানি আমরা টু সাইন থিটা কস থিটা আর কস থ্রি থিটা কস থ্রি থিটার আমরা সূত্র জানি ফোর কস কিউব থিটা মাইনাস থ্রি থিটা এবার আমরা সবগুলোকে এক পক্ষে নিয়ে আসছি নিয়ে আসার পরে দেখো এইটা 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 তিনটাতেই কস থিটা কমন আছে কস থিটা কমন নিয়েছি এরপর এই কজ স্কোয়ার থিটা সমান লিখেছি ওয়ান মাইনাস সাইন স্কোয়ার থিটা এবার আমরা ব্রাকেট তুলে দিয়েছি তুলে দেওয়ার পরে আমরা এটা আগে লিখছি এরপর এটা লিখছি থ্রি মাইনাস ফোর সমান মাইনাস ওয়ান হয় এবার হয় কস থিটা ইকোয়াল টু জিরো লিখছি কস থিটা ইকোয়াল টু জিরো হলে আমরা সূত্র জানি থিটা ইকোয়াল টু টু এন প্লাস ওয়ান ইন টু পাই বাই টু অথবা এইটা ইকোয়াল টু জিরো লিখছি দেখো এইটা এইটাকে কিন্তু আমি দুটি রাশির গুণফল আকারে প্রকাশ করতে পারি না সুতরাং আমরা এই সূত্র বসাবো যে এটা হচ্ছে দীঘাত সমীকরণের আদর্শ রূপ তো এই দীঘাত সমীকরণকে আমরা সমাধান করলে এক্স ইকাল টু পাবো মাইনাস বি প্লাস মাইনাস রুট ওভার অফ বি স্কোয়ার মাইনাস ফোর এসি ভাগ টু এ তো এই এই সূত্রে আমি বসাব তবে এইখানে হচ্ছে এই এইখানে চলক হচ্ছে এক্স আর এইখানে চলো করছে সাইন থিটা এই সূত্রে আমি বসিয়ে আমরা সাইন থিটা ইকোয়াল টু এইটা পাই প্রথমে আমরা ধনাত্মক চিহ্ন নিয়ে সাইন থিটা ইকোয়াল টু জিরো পয়েন্ট থ্রি ওয়ান পাই জিরো পয়েন্ট থ্রি ওয়ান সমান আমরা সাইন আলফা ধরবো তাহলে সাইন থিটা ইকোয়াল টু সাইন আলফা হলে থিটা ইকোয়াল টু এন পাই প্লাস মাইনাস ওয়ান টু দি পার এন ইন্টু আলফা এবার ঋণাত্মক চিহ্ন নিয়ে পাই আমরা এখানে ঋণাত্মক চিহ্ন নেব তাহলে এটা যদি আমি ক্যালকুলেটারে ক্যালকুলেশন করি তাহলে পাই মাইনাস জিরো পয়েন্ট এইট ওয়ান তো এখানে আমরা ধরে নেব সাইন বিটা ইকুয়াল টু মাইনাস জিরো পয়েন্ট এইট ওয়ান তার মানে এটা ইকুয়াল টু আমরা সাইন বিটা ধরছি সাইন থিটা ইকুয়াল টু সাইন বিটা হলে থিটা ইকুয়াল টু এন পাই প্লাস মাইনাস ওয়ান টু দি পার এন ইন্টু বিটা এই সূত্রটা আমরা জানি অতএব নিম্ন সমাধান থিটা এত 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 কমা কমা যে কোনো পূর্ণ সংখ্যা বা এন বিলংস টু জেড যেখানে ইকুয়াল টু জিরো পয়েন্ট থ্রি ওয়ান এবং সাইন বিটা ইকুয়াল টু মাইনাস জিরো পয়েন্ট এইট ওয়ান এইটা কিন্তু লিখে দেব আশা করি তোমরা অঙ্কটা বুঝতে পেরেছ এখনকার পর্ব এখানে শেষ করছি পরবর্তী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে বাই বাই